নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একদমই সহজ পদ্ধতিতে বানানো বোঁদে ভাজার ছাঁচা বা ঝামেলা ছাড়াই সেরা স্বাদের ছোলার বা চানা ডালের মতিচুর লাড্ডুর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর স্বাদ আসল মতিচুর লাড্ডুর থেকে কোনো অংশেই কম নয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে চায়ের কাপের এক কাপ চানা বা ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জলে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা, যাতে ডালগুলো একটু ফুলে নরম হয়ে যায়। প্রায় 3 ঘন্টা পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো ফুলে গিয়ে একটু নরম হয়ে এসেছে। এবার এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে কোনো রকম জল না দিয়েই পালস মোডে মিক্সিটাকে চালিয়ে এগুলোকে একটু দানা দানা রেখে বেটে নেব। অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ড প্রথমে মিক্সিটাকে চালিয়ে ডালগুলোকে একটু বেটে নেওয়ার পর মিক্সিটা বন্ধ করে একবার নেড়ে দেওয়ার পর আবারও 15 থেকে 20 সেকেন্ড চালিয়ে ডালগুলোকে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর ডালগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে অল্প নুন দিয়ে নুনটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটাকে ঠিক কীরকম দানা দানা রেখে আমি বেটে নিয়েছিলাম। এখন এই ডালের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাতে করে এইভাবে চেপে চেপে একটু চ্যাপটা ও পাতলা করে গড়ে নিয়ে মিডিয়াম গরম রিফাইন্ড বা সাদা তেলের মধ্যে ছেড়ে দেব। আর মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে এগুলোকে উল্টে পাল্টে 2 পিট হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এই বড়াগুলোকে রিফাইন্ড বা সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘিতেও ভাজতে পারেন, তবে সর্ষের তেলে একেবারেই ভাজা যাবে না। আর এই বড়াগুলোকে খুব বেশি লালচে ও একদম মুচমুচে করে ভাজবেন না, এরকম একটু হালকা লাল ও কম মুচমুচে করে ভেজে নিতে হবে। একইভাবে সবকটা বড়া ভেজে তুলে নেওয়ার পর বড়াগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে আবারও মিক্সিটাকে পালস মোডে চালিয়ে এগুলোকে একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নেব। বড়াগুলোকে গুঁড়িয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়াগুলোকে ঠিক এরকম দানা দানা রেখে গুঁড়োতে হবে। এরপর একটা কড়াইতে 1/2 চা চামচ মতো গাওয়া ঘি দিয়ে ঘিটা গলে একটু গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চালমগজ ও একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা কাজু ও আমন্ড। লো ফ্লেমে রেখে এগুলোকে 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এই ড্রাই ফ্রুটস যেমন চালমগজ, কাজু ও আমন্ড দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার এগুলো বাদ দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এবার এর মধ্যে গুঁড়িয়ে রাখা ডালের বড়াগুলো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে লো ফ্লেমে রেখেই 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নেব। গুঁড়িয়ে রাখা ডাল বড়াগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে কোনোভাবেই 20 থেকে 25 সেকেন্ডের বেশি কিংবা মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে এগুলো একটু মুচমুচে হয়ে যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যখন চিনির শিরার মধ্যে ডোবাবো তখন চিনির শিরা ভালো করে শোষণ করতে পারবে না। এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ঠিক 25 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখন একটা পাত্রে ঢেলে রাখব। এবার চিনির শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 কাপে মেপে 1 কাপ চিনি, অর্থাৎ ঠিক যতটা ডাল নেবেন ততটাই চিনি দিয়ে শিরাটাকে বানাতে হবে। আর দিয়ে দিলাম 4 কাপে মেপে 1/2 কাপ জল। চিনি ও জলটাকে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 1/4 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটা হালকা চিটচিটে বা আঠালো শিরা বানিয়ে নেব। এই রেসিপির জন্য খুব বেশি ঘন যেমন 1-তার বা 2-তারের শিরা বানানোর দরকার নেই, শুধুমাত্র হালকা আঠালো বা চিটচিটে শিরা বানালেই হবে। শিরা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বানানোর পর লাড্ডুগুলো একটু শক্ত হয়ে যাবে, তাই এই রেসিপি বানানোর জন্য শিরাটাকে সঠিকভাবে বানানো খুবই দরকার। কিছুক্ষণ ফোটার পর এখন আমি এর মধ্যে থেকে
অল্প শিরা তুলে একটু ঠান্ডা করে নেব এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দেব। এখন শিরাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর চেক করে নিলাম, এর মধ্যে হালকা একটা আঠালো বা চিটচিটে ভাব এসে গেছে, কিন্তু কোনো তারের সৃষ্টি হচ্ছে না। এবার এর মধ্যে এক চা চামচ মতো লিকুইড অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তবে ফুড কালার দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। ফুড কালার ছাড়াও যদি সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানান তাহলেও স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। লিকুইড ফুড কালারের পরিবর্তে পাউডার ফর্মে যে ফুড কালার পাওয়া যায় সেটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 3-4 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে নেব, এর ফলে ঠান্ডা হওয়ার পর শিরাটা সাদা সাদা হয়ে জমে যাবে না। আর পাতিলেবুর রসের পরিবর্তে 3-4 ফোঁটা ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে গুঁড়িয়ে ড্রাই ফ্রুটের সঙ্গে ভেজে রাখা ডাল বড়াগুলো দিয়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্লেম অন করে একদম কমিয়ে রেখে দিয়ে দিলাম 1-4 চা চামচ মতো গাওয়া ঘি। এই পর্যায়ে এর মধ্যে অল্প গাওয়া ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা এই লাড্ডুর মধ্যে খুবই ভালো আসে। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে রেখেই এগুলোকে ঠিক 1 মিনিট ফুটিয়ে নেব, এর ফলে গুঁড়িয়ে রাখা ডালবড়াগুলো একদমই নরম ও রসালো হয়ে যাবে। তবে 1 মিনিটের বেশি কিংবা হাই বা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই পর্যায়ে এগুলোকে ফোটাবেন না, একদম কম আঁচে রেখেই ফোটাতে হবে। যদি বেশিক্ষণ সময় ধরে ফুটিয়ে ফেলেন তাহলে লাড্ডুগুলো বানানোর সময় শক্ত হয়ে যাবে। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঠিক 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্রায় 10 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম, এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা গরম আছে কিন্তু হাত দিয়ে ছোঁয়া যাবে। এবার অর্থাৎ মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে হাতে করে একটু চেপে চেপে এগুলোকে এরকম গোল লাড্ডুর শেপে বানিয়ে নেব। একইভাবে সবকটা লাড্ডু বানিয়ে নেব। আর এই লাড্ডু বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনার বা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রাখলে 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে বানানো মতিচুর লাড্ডু খেতে যেমন রসালো তেমনই টেস্টি হয়, তাই একদিন সময় করে বাড়িতে বানাতেই পারেন, আমি নিশ্চিত যে ভালো লাগবেই। যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট 8টা লাড্ডু হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।